দীর্ঘ ১৩ বছর পথ চলার পর সরকারি সাহায্য থেকে বঞ্চিত বিধাননগর স্নেহাশ্রমের দৃষ্টিহীন প্রতিবন্ধীরা দিন চলছে কোন রকমে, স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যের হাতে ভর করে। পরিচিত গন্ডির বেড়া ডিঙিয়ে নতুন পথে ওরা। বছরের ৩৬৫ দিন যাদের কাটাতে হয় আশ্রমের নির্দিষ্ট গন্ডির মধ্যে, যাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন গুটি কয়েক স্বেচ্ছাসেবী সংস্থা। দীর্ঘ ১৩ বছর পথ চলার পরেও সরকারি সাহায্য যাদের করে রেখেছে ব্রাত্য, সেই দৃষ্টিহীনরাই আজ দিনটা কাটাল একটু অন্য স্বাদে, অন্যভাবে। ওরা দৃষ্টিহীনের দল, ওরা বিধাননগর ভীমবারের স্নেহাশ্রমের হতভাগ্য আবাসী। বাগডোগরা জেমস স্পোর্টিং ইউনিয়ন তাদের প্রতিষ্ঠা দিবসে আজ স্নেহাশ্রমের ৫২ জন আবাসিককে আমন্ত্রণ করে নিয়ে এসেছিলেন ক্লাবের সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে। সারা বছরের গতানুগতিক জীবন ছেড়ে একটু মুক্তির স্বাদ পেল ওরা আজ। রোজকার খাদ্য তালিকা থেকে একটু অন্যরকম মেনু, গান বাজনা হইহুল্লোড়ে কাটল দিনটা। ফিরে যাওয়ার আগে নকশালবাড়ির সমষ্টি উন্নয়ন আধিকারিক কিংসুক নাইতি এবং ক্লাবের সম্পাদক জয়ন্ত দে আবাসিকদের হাতে তুলে দিলেন সামান্য কিছু শীতবস্ত্র। তবে আবাসিকদের প্রশ্ন, আর কতদিন থাকবে তারা সরকারি সাহায্যের অনুগ্রহ থেকে বঞ্চিত?